শুক্রবার দুপুর 12টা নাগাদ এসে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। তদন্ত চলাকালীন বিকেল 5টা নাগাদ বিধায়ক পালাবার চেষ্টা করে ও তার মোবাইল ফোন দুটি পুকুরে ফেলে দেয়। শুক্রবার রাত্রি 10টায় জল ছাঁচার কাজ শুরু হয়। শনিবার ভোরে আরও একটি তদন্তকারী দল এসে পৌঁছয়। শনিবার দুপুরে 24 ঘন্টা পর বাড়ির পাশে জঙ্গল থেকে 5টি ব্যাগ উদ্ধার করা হয়। মোবাইল ফেলে দেওয়ার 38 ঘন্টা পর অর্থাৎ রবিবার সকাল 7টা 38 নাগাদ একটি ফোন উদ্ধার হয়। এরপর বিকেলে অপর ফোনটি খোঁজার জন্য মাটি তোলার মেশিন নিয়ে আসা হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য উদ্ধার কাজ বন্ধ থাকে। রাত্রি 2:22 নাগাদ সিবিআইয়ের একটি টিম এসে পৌঁছয়। এরপর টানা 65 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর 5:10 নাগাদ গ্রেপ্তার করা হয় এবং 5:15 নাগাদ একটি টিম কলকাতার উদ্দেশ্যে রওনা দেন জীবনকৃষ্ণকে নিয়ে। অবশেষে 12:15 নাগাদ অর্থাৎ মোবাইল ফেলে দেওয়ার 67 ঘন্টা পর অপর ফোনটি উদ্ধার হয়। পঁচাত্তর ঘন্টা পর অর্থাৎ 3:50 তদন্তকারীদের গাড়ি বেরিয়ে যায়।